আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টার সাজে ক্লাস উপস্থিত হয়েছি চ্যাপ্টার নাম্বার টু এ কস্ট কনসেপ্ট শুরু করার পূর্বে আমি আমাদের অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোতে এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি আপনারাও আপনাদের বন্ধুদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের এই ক্লাসটার প্রয়োজন রয়েছে আর আপনারা যদি চান সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আমাদের অনলাইন ব্যাচে আপনারা পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা পুরো বইটা শেষ করতে পারবেন এবং এখানে শর্ট সাজেশন সহ আনুষাঙ্গিক আপনার প্রস্তুতি নিতে যে বিষয়গুলো প্রয়োজন সবগুলোই পেয়ে যাবেন তরুণ তাহলে শুরু করা যাক আজকের ক্লাস আজকে আমরা আমাদের প্রবলেম থেকে তিরিশ নম্বর প্রবলেমটা আলোচনা করব আমরা আজকে এখানকার তিরিশ নম্বর প্রবলেম আলোচনা করব এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দুই সালে আসছিল খুবই 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনাদের জন্য এবং এই একটা প্রশ্ন শিখলে এই অধ্যায়ের অর্ধেক ফিফটি পারসেন্ট ম্যাথ পারবেন আপনারা ঠিক আছে তাহলে মনোযোগ দিয়ে যদি এই অধ্যায়টা করেন ইনশাল্লাহ আপনাদের এই অধ্যায়ে আর কোনো দুর্বলতা থাকবে না এখানে বলা হয়েছে এ ফ্যাক্টরি প্রডিউস একটি ফ্যাক্টরি উৎপাদন করে অ্যান্ড সাপ্লাইস এবং সরবরাহ করে গুডস পণ্য অ্যাকর্ডিং টু কাস্টমার স্পেসিফিকেশান ক্রেতাদের চাহিদা অনুযায়ী ফ্রম দ্য ফ্লোয়িং পার্টিকুলার্স প্রদত্ত পার্টিকুলার অনুযায়ী দ্য ইয়ার দু হাজার বিশ দু সালে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ কস্ট একটা খরচের তালিকা এখানে দেওয়া হয়েছে ভালো কথা অনেক কিছু বলছে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ কস্ট আমাদের কি করতে বলছে স্টেটমেন্ট অফ কস্ট শিট বের করতে বলছি শেষ আবার নিচে বলছে যে দ্য ফ্যাক্টরি ইজ অ্যাবাউট টু স্যান্ড এ টেন্ডার ফর সাপ্লাই আচ্ছা এখানে আবার টেন্ডারের একটা তথ্য দিছে টেন্ডারের তথ্য আমাদের এখানে প্রয়োজন নেই আমরা শুধু এই যে মেইন তথ্যটা রয়েছে এখান থেকে কস্ট শিট একটা বের করবো কেন কারণ স্টেটমেন্ট অফ কস্ট বের করতে বলছে তাহলে চলুন শুরু করা যাক এটা কত নম্বর প্রবলেম প্রবলেম নাম্বার হচ্ছে থার্টি তিরিশ আমরা জানি কস্ট শিট তৈরি করতে হয় আমরা জানি কস্ট শীট তৈরি করতে হয় ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরুতে হেডলাইন দেব তাহলে আমাদের এখানে ব্যক্তি বা কোম্পানির নাম কি এখানে ব্যক্তি বা কোম্পানির কোনো নামই তো দেয়নি কোনো নাম দেওয়া দেখতে পাচ্ছি না আমরা ঠিক আছে আচ্ছা নাম যাতে নাই তাহলে নাম বাদ এখন কী বের করতে বলছে কস্ট শীট বের করতে বলছে তাহলে আমরা লিখব নাম প্রথমে এখানে লিখে দিই এন এ এম এখানে আসলে নাম হবে নামটা আমাদের অঙ্কে কোথাও নাই এখন আমরা যেহেতু শীট বের করব তাহলে লিখবো এস টি এ টি ই এম ই এন টি স্টেটমেন্ট অফ কস্ট সিও এস টি কস্ট এস এইচ ডাবল ইটি স্টেটমেন্ট অফ কস্ট শিট কোন সময়ের জন্য এখানে কিন্তু বলা আছে যে দুই হাজার জানুয়ারি বিশ আবার ডিসেম্বর একত্রিশ অর্থাৎ ফর দ্য ইয়ার ইনডেট এখানে লিখতে পারি ফর দ্য ইয়ার ওয়াইইআর ইয়ার ইন ডেট ই এন ডিইডি কি ইয়ার ইন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এখন আমাদের কি বের করার পালা এখন আমাদের বের করার পালা হচ্ছে কস্ট শিট মেইন অঙ্ক সো মেইন অঙ্কে আমরা কস্ট জন্য কি করব প্রথমে একটা ছক দিয়ে দিব তো আপনারা ছক দিয়ে দিবেন এখানে দুইটা কলাম দিয়ে দিবেন এই হচ্ছে কস্ট শিটের ছক একদমই ইজি ছকটাতে তেমন কোনো কিছু নাই প্রথমে দিয়ে দেবেন অ্যাকাউন্ট টাইটেলস এ সি সি ও টি অ্যাকাউন্ট টি এল ই এস টাইটেলস এ পাশে আমাদের থাকবে টাকা এ পাশে থাকবে আমাদের কি টাকা ঠিক আছে তো আমরা জানি যে কস্ট শিট তৈরি করতে হয় মুখস্থ একটা এন্ট্রি দিয়ে সেই এন্ট্রিটা কি সেটা হচ্ছে ওপেনিং র ম্যাটেরিয়ালস কি দিয়ে মুখস্থ এন্ট্রি ও এন আই এন জি ওপেনিং র ম্যাটেরিয়ালস আর এ ডাব্লিউ র মেটেরিয়ালস এম এ টি ই আর আই এ এল এস এটা আমাদের প্রশ্নে অবশ্যই অবশ্যই থাকবে ওপেনিং র ম্যাটেরিয়ালস দিয়ে কী করতে হয় অঙ্ক শুরু করতে হয় এখন আমরা একটু প্রশ্নের ভিতরে দেখি এ পাশে অ্যামাউন্টগুলো আছে আপনারা অ্যামাউন্টগুলো দেখে নেন

পারচেস এটা অবশ্যই প্রশ্নে থাকবে এখন দেখেন তো এখানে পার্চেস আছে কিনা পারচেস অফ র মেটেরিয়াল আছে পারচেস কত আছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো এই যে পাশে এই যে অ্যামাউন্টগুলো আপনারা দেখে নেন আমি অ্যামাউন্টগুলো মুখস্থ বলবো ঠিক আছে আচ্ছা তাহলে পার্চেস আছে কত এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো এখন আমি আপনাদের সূত্র অনুযায়ী বলেছিলাম সূত্র কিন্তু দেওয়া হয়ে গেছে যারা প্রাইভেট গ্রুপের শিক্ষার্থী তারা কিন্তু সূত্র পেয়ে গেছেন যারা ফ্রি ক্লাস করছেন তাদের সূত্র দেওয়া হয়নি আপনারা প্রাইভেট গ্রুপে যুক্ত হলে সূত্র পেয়ে যাবেন ঠিক আছে তো পারচেসের সাথে কি করতে হয় আমরা জানি যে ক্যারিজিন ফ্রাইড ইন অ্যাবনরমাল লস থাকলে যোগ করে নিতে হয় এখন আমরা একটু দেখি তো আমাদের এখানে যে ক্যারিজিন ফ্রাইড ইন অ্যাবনরমাল লস আছে কি নাই এন্ট্রি তো একটাই এখানে দেখেন তো ক্যারিজ ইন ফ্রাইড ইন অ্যাবনরমাল লস কোথাও নাই না থাকার কারণে এটা যোগ করতে পারছি না এরপর পার্চেস থেকে বিয়োগ করে দিতে হয় কী বিয়োগ করতে হয় বিয়োগ করতে হয় পার্চেস রিটার্ন ডিসকাউন্ট স্ক্র্যাপ লস ড্যামেজ দেখেন তো আমাদের এখানে পারচেস রিটার্ন ডিসকাউন্ট স্ক্র্যাপ লস ড্যামেজ আসে কি নাই তার মানে যোগ বিয়োগের পর্বটা আমাদের শেষ তার মানে পার্চেসের পর্বটা আমাদের শেষ পার্চেসের পর্ব কয়টা দুইটা একটা হচ্ছে যোগ করতে হয় ক্যারিজিন ফ্রাইডিন অ্যাবনরমাল লস আর একটা হচ্ছে বিয়োগ করতে হয় রিটার্ন ডিসকাউন্ট স্ক্র্যাপ লস ড্যামেজ তো এগুলো আমাদের একটাও নাই তাহলে পার্চেসের এন্ট্রিটা ক্লোজ এখন এখান থেকে আমরা লেস করে দেবো শেষ করে দেবো প্রথম আইটেমটা কী করবো শেষ করব শেষ করতে হয় কিভাবে শুরুটা যেমন করছিলাম ওপেনিং র মেটেরিয়ালস শুরুরটা যেমন করেছিলাম ওপেনিং র মেটেরিয়ালস শেষ করব আমরা ইন্ডিং র ম্যাটেরিয়ালস দিয়ে ইএন ডিআইএনজি ইন্ডিং র মেটেরিয়ালস আর এ ডাব্লিউ র এম এ টি ই আর আই এ এল এস ইন্ডিং র ম্যাটেরিয়ালস দিয়ে কী শেষ করবো তাহলে ইন্ডিং র মেটেরিয়ালস কত কোথায় দেখেন তো এখানে ইন্ডিং আছে না নাই আছে ইন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল জানুয়ারি বিশ ইনভেন্টরি অফ র মেটেরিয়াল ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশটায় শেষ ইন্ডিং তাহলে ইন্ডিং র মেটেরিয়ালস বা ক্লোজিং র মেটেরিয়ালস কত আছে সাঁত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো যেহেতু এখানে লেস লিখছি লেস মানে কি মাইনাস ফিগার এখানে তো আমরা মাইনাস লিখতে পারবো না এই জন্য ফার্স্ট ব্র্যাকেটে লিখে দিয়েছি তাহলে প্রথম স্টেপ আমাদের কাভার এভাবে আমাদের অনেকগুলো স্টেপ যাবে আমাদের এক নম্বর স্টেপ কি এখান থেকে শেষ ক্লোজ করে দিচ্ছি যোগ বিয়োগ করেন পঁচিশ হাজার আর এক লাখ বাষট্টি হাজার পাঁচশো থেকে সাঁয়ত্রিশ হাজার পাঁচশো যদি বিয়োগ করেন বিয়োগ করলে চলে আসবে এক লক্ষ পঞ্চাশ হাজার এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলো আমরা জানি এটাকে এক নম্বরে বলা হয় র ম্যাটেরিয়াল ইউজড আর এ ডাব্লিউ র এম এ টি ই আর আই এ এল এস র মেটেরিয়াল ইউএসইডি এটাকে এক নম্বরে কী বলা হয় র মেটেরিয়াল ইউসড এখন এই র মেটেরিয়াল ইউসডের সাথে ডাইরেক্ট যতগুলো খরচ রয়েছে সবগুলোই আমরা কী করবো যোগ করে নেব সবগুলোই যোগ করবো এখানে তার মান নাই আমরা একটু প্রশ্নে দেখি আমাদের ডাইরেক্ট খরচগুলো কী কী আছে ইনভেন্টরি 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 এগুলো ডাইরেক্ট খরচ না এবার বলছে পার্চেস অফ র মেটেরিয়াল এটা তো আমাদের লেখা শেষ এরপরে বলছি ডাইরেক্ট ওয়েস্ট আমি একটু আগেই বললাম যে ডাইরেক্ট যতগুলো খরচ আছে সবগুলো লিখবো তার মানে এখানে ডাইরেক্ট ওয়েস্ট লিখবো শুধু ডাইরেক্ট ওয়েস্ট না ফ্যাক্টরি ওভার একটা ডাইরেক্ট খরচ না অফিস অ্যান্ড খরচ ডাইরেক্ট না তার মানে এখানে ডাইরেক্ট যতগুলো খরচ আছে শুধু একটাই খরচ এটা হচ্ছে কি ওয়েজ বা মজুরি যেহেতু ডাইরেক্ট খরচ শুধুমাত্র একটা ওয়েজ বা মজুরি তাই এটা আমরা সরাসরি ফাইনাল কলামে লিখে দেবো তাহলে আমরা কী লিখবো ডাইরেক্ট ডি ডিআই আর ই টি ডাইরেক্ট ডব্লিউ এ জি ইয়াস ডাইরেক্ট ওয়েজ আছে এক লক্ষ ফাইনাল কলমে এই ঘরে কেন লিখলাম কারণ শুধুমাত্র একটা এন্ট্রি আসে যদি দু তিনটা এন্ট্রি থাকতো তাহলে সামনের কলমে লিখতাম তাহলে ডাইরেক্ট আর কোনো খরচ নাই যদি খরচ না থাকে তাহলে এই পর্বটাও এখানে শেষ যদি থাকতো তাহলে আমরা লিখতাম আচ্ছা ডাইরেক্ট খরচের মধ্যে কী কী থাকতে পারে তেমন ডাইরেক্ট খরচের মধ্যে থাকতে পারে ডাইরেক্ট এক্সপেন্স ডাইরেক্ট ওয়েস্ট ডাইরেক্ট কস্ট লেবার ওয়েস লেভার কস্ট প্রোডাকশন ওয়েস্ট চার্জেবল এক্সপেন্স চার্জেবল কস্ট এইগুলো সব ডাইরেক্ট খরচের অন্তর্ভুক্ত হবে এই খরচগুলোর মধ্যে একটা আমাদের নাই তাহলে এখানে যদি যোগ করি দুইটাই এক লক্ষ পঞ্চাশ হাজার আর পঞ্চাশ হাজার যোগ করলে আসবে দুই সরি দুই লক্ষ পঞ্চাশ হাজার এই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার আসলো এই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার আসলো এটাকে বলা হয় প্রাইম কস্ট পি আর আই এমই প্রাইম সিও এস টি মুখ্য ব্যয় এটাকে কি বলা হয় এটাকে বলা হয় প্রাইম কস্ট এখন প্রাইম কষ্টের সাথে একটু আগে আমি বলছিলাম না ডাইরেক্ট খরচগুলো যোগ হবে এইখানে যোগ হবে ইনডাইরেক্ট খরচগুলো যেগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় পরোক্ষভাবে জড়িত পণ্য উৎপাদনের সাথে যেগুলো পরোক্ষভাবে ইনডাইরেক্টলি জড়িত সেই খরচগুলো আমরা এখানে লিখবো তাহলে ইনডাইরেক্টভাবে জড়িত খরচ কী কী হতে পারে ইনডাইরেক্টভাবে জড়িত খরচ হতে পারে ফ্যাক্টরি ওভারহেড হতে পারে ইনডাইরেক্ট ওয়েজ হতে পারে প্রোডাকশন ওভারহেড তারপরে হইতে পারে ফ্যাক্টরি সাপ্লাইজ হতে পারে মেশোনিয়াম ফ্যাক্টরি ওভারহেড হতে পারে ওয়ার্কসম্যানের যার স্যালারি হইতে পারে টুলস এই খরচগুলো কি হইতে পারে ইনডাইরেক্ট খরচ হতে পারে দেখি আমি যেগুলো বললাম সেগুলোর মধ্যে কোনো এন্ট্রি এখানে পাওয়া যায় কি না এখানে দেখা যাচ্ছে ইনভেন্টরি সবগুলোই পার্চেস লেখা শেষ ডাইরেক্ট ওয়েস লেখা শেষ এখানে আসে মাত্র তিনটা এন্ট্রি সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ঠিক আছে তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমরা এখানে পাবো লিখতে পারবো তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট খরচের মধ্যে আমাদের থাকবে কি ফ্যাক্টরি ওভারহেড এফ এ টি টিও আর ওয়াই ফ্যাক্টরি ও ভি এ ডি ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড আছে কত বাষট্টি হাজার পাঁচশো শুধু একটা এন্ট্রি থাকার কারণে শুধু একটা এন্ট্রি থাকার কারণে মেইন কলামে লিখে দিয়েছি যেহেতু আমাদের আর অন্য কোনো ইনডাইরেক্ট খরচ নাই তাই এই এন্ট্রিটাও এখানে এখানেই আমরা কি করে দিচ্ছি ক্লোজ করে দিচ্ছি তাহলে প্রাইম কস্ট গেল এখন যদি আমরা যোগ করি তিন লক্ষ বারো হাজার পাঁচশো তিন লক্ষ বারো হাজার পাঁচশো এই যে তিন নম্বর স্টেপে আমরা আসলাম এই তিন নাম্বার স্টেপটাকে বলা হয় ফ্যাক্টরি কস্ট এফ এ সি ও আর ওয়াই ফ্যাক্টরি সিও এস টি তবে এটাকে ওয়ার্কস কস্টও বলা হয় ডব্লিউ ও আর ক্যাশ ওয়ার্কস সিও এস টি এটাকে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট যে কোনো একটা নামে কি করা হয় ডাকা হয় বা বলা হয় তাহলে তিন নম্বরে আমরা ওয়ার্ক কস্ট ওয়ার্কস কস্ট পেয়ে গেলাম এই পর্যন্ত যদি আপনারা আসতে পারেন পরবর্তীতে আপনাদের আর কাজ নাই পরবর্তীতে আপনাদের আর কাজ নাই এখন ওয়ার্ক কস্টের সাথে ফ্যাক্টরি কস্টের সাথে আমরা জানি যোগ করে দিতে হয় মুখস্থভাবে এখানে আর আপনার কোনো কোনো কিছু ভাবার চিন্তার বা খাতা দেখার বই দেখার কোনো দরকার নাই ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব ইন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করে দেবো তাহলে আমরা দেখি তো এখানে আমাদের এখানে ওয়ার্কিং প্রসেস আছে কিনা। আমাদের এখানে ওয়ার্কিং প্রসেস নাই তার মানে ওপেনিং ইন্ডিং আপনারা খালি শূন্য রেখে দিতে পারেন অথবা এটাকে নাও লিখতে পারেন তো আমি কি শূন্য লিখবো নাকি এটাকে খালি দিয়ে দেবো নিচে যেহেতু জায়গা আছে আমি তাহলে এটাকে খালি দিয়ে দিচ্ছি আর শূন্য লিখে দিচ্ছি হ্যাঁ তাহলে এটার সাথে যোগ করতে হয় ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস আমি সংক্ষেপে লিখে দিয়েছি যেহেতু এখানে কোনো এন্ট্রি নেই এটা নীল বিয়োগ করে দিতে হয় ইন্ডিং ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ঠিক এইটাও কিছু নাই এই সম্পর্কে আমাদের কোনো এন্ট্রি নাই এখানে শুধুমাত্র দুইটা এন্ট্রি হবে এর বাইরে আর অন্য কোনো এন্ট্রি হবে না ঠিক আছে তাহলে এইটাও এখানে হয়ে গেল কি ক্লোজ চার নম্বরে চলে আসলাম আমরা চার নম্বরে বলা হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটাকে চার নম্বরে কি বলা হয় সিও এস টি কস্ট অফ গুডস জি ডাব্লো ডি এস গুডস ম্যানুফ্যাকচার এম এ এন ইউ মেনু এফ এ সি টি ইউ আর ই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আসলো এটার সাথে একটু আগে আমরা মুখস্থ লিখছিলাম না যে আমি বললাম না যে মুখস্থ লিখতে হয় ওপেনিং ওয়ার্কিং প্রসেস এন্ডিং ওয়ার্কিং প্রসেস ঠিক একইভাবে এই এন্ট্রিটাতেও আপনাদের কী করতে হবে মুখস্থ লিখতে হবে কী মুখস্থ লিখতে হবে যোগ করে দিতে হবে অপেনিং ফিনিশ গুডস ও পিই এনআইএনজি অন্য কোনো এন্ট্রি থাকবে না শুধু এটাই থাকবে ওপেনিং ফিনিশ গুডস এফ আই এনআই এস এইস ইডি ফিনিশ গুডস জি ডাব্লো ডি এস আর বিয়োগ করে দিতে হবে ইন্ডিং ফিনিশ গুডস এন জি ইন্ডিং এফ আই এন আই এস ই ডি ফিনিশ গুডস জি ডি এস ইন্ডিং ফিনিশ গুডসটা কী করতে হবে বিয়োগ করে দিতে হবে দেখি তো আমাদের আছে কিনা দেখেন তো ইনভেন্টরি অফ ফিনিশ গুডস জানুয়ারি এ আছে আবার ইনভেন্টরি অফ ফিনিশ গুডস ডিসেম্বর একত্রিশে আছে অর্থাৎ ওপেনিং ইন্ডিং দুইটায় আছে তো ওইখানে অ্যামাউন্টগুলো আমি মুখস্থ লিখে দিচ্ছি আপনারা দেখে দেখে বসাই দিবেন ওপেনিং ফিনিশ গুডস আছে পঞ্চাশ হাজার আর ইন্ডিং ফিনিশ গুডস বা ক্লোজিং ফিনিশ গুডস আছে তিরিশ হাজার ঠিক আছে এটা যেহেতু মাইনাস ফিগারে তাই আমরা কী করছি ফার্স্ট ব্ল্যাকারে লিখছি আর এখানে আচ্ছা এখানে আগের অ্যামাউন্টটা নিচে বসাই দেব তিন লক্ষ বারো হাজার পাঁচশো ঠিক আছে তাহলে এখানে এখানে আবার বিশ হাজার আসতেছে যোগ বিয়োগ করলে তো এখানে কিন্তু আর এন্ট্রি নাই এখানে শুধু দুইটা এন্ট্রিই হবে আমাদের ফিনিশ গুডস দুইটা যোগ বিয়োগ করে দিলেই শেষ এখন পাঁচ নাম্বারে আমাদের কী আসবে কস্ট অফ গুড সোল্ড বিকৃত পণ্যের ব্যয় পাঁচ নাম্বারে কী আসবে সিও এস টি কষ্ট অফ গুডস জি ডাব্লু ডি এস গুডস এস কস্ট অফ গুড সোল্ড কস্ট অফ গুড সোল্ড মানে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এই যে কস্ট অফ গুড সোল্ড আসলো এখন আমাদের যত বিক্রয় এবং প্রশাসনিক খরচ রয়েছে সবগুলোই আমরা কি করব এই কষ্ট অফ গুডসোল্ডের পরে লিখব বিক্রয় এবং প্রশাসনিক ব্যয়ের মধ্যে রয়েছে কমার্শিয়াল এক্সপেন্স রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রয়েছে সেলিং এক্সপেন্স রয়েছে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স রয়েছে অপারেশন এক্সপেন্স রয়েছে ইউটিলিটি এক্সপেন্স রয়েছে ওয়াটার এক্সপেন্স এই যে যতগুলো খরচের কথা বললাম এই খরচগুলো মানে পণ্য বিক্রয় করতে যায় যতগুলো খরচ সংগঠিত হবে এই খরচগুলোই আমরা কি করব। এই কষ্ট অফ গুডসোল্ডের পরে লিখব তো যে খরচগুলোর কথা বললাম সেগুলো কি আমাদের প্রশ্নের ভেতরে আছে দেখেন তো ইনভেন্টরি চারটা লেখা শেষ ডাইরেক্ট ফ্যাক্টরি লেখা শেষ শুধু একটাই আছে কি অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড তাহলে এটাই লিখবো যেহেতু শুধু একটা এন্ট্রি আছে আর কোনো এন্ট্রি নেই এরপরে তো সেলস আছে হুম তাহলে অ্যাড করে দেবো কি অফিস ও এফ এফ আই সি ই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এ ডি এম অ্যাডমিনিস্ট্রেটিভ ও ভি ই আর এইচ ই ডি অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে একত্রিশ হাজার দুশো পঞ্চাশ এই দুটো যোগ করে দিই তিন লক্ষ কত হাজার বত্রিশ হাজার পাঁচশো আর এই যে অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যদি যোগ করি কত ছত্রিশ হাজার দুইশো পঞ্চাশ তাহলে আমাদের চলে আসবে কি সেলস সরি তাহলে চলে আসবে টোটাল কস্ট ছয় নম্বরে ছয় নম্বরে তাহলে আমাদের চলে আসবে কি ছয় নাম্বারে আসবে টোটাল টিও টিএল টোটাল সিও এস টি টোটাল কস্ট যোগ করে দিই দুইটায় তিন লক্ষ তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ আসলে টোটাল সেলস এরপরে গেছে তো সেলস কত হয়েছে চার লক্ষ টাকা তাহলে অবশ্যই হাজার বিক্রি করছে চার লাখ তার প্রফিট হয়েছে তাহলে অ্যাড করে দেবো প্রফিট হলে অ্যাড করে দেবো পি আরও এফআইটি প্রফিট প্রফিট কতটুকু হয়েছে চার লক্ষ টাকা বিক্রি করছে খরচ গেছে তিন লক্ষ তেষট্টি হাজার পঞ্চাশ তার মানে মাঝখান থেকে ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা কী হয়েছে প্রফিট হয়েছে ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা কী হয়েছে প্রফিট হয়েছে তাহলে এই ছত্রিশ হাজার টাকা সহযোগ করে আমাদের এখানে যোগ করলে তো চার লাখই আসবে কারণ চার লাখ থেকে মাইনাস করছি এটাকে বলা হয় এস এ এল ই এস সেলস এটা হচ্ছে সাত নম্বরে এই যে প্রসেসটা এইটা আপনাদের প্রথমেই কি করতে হবে মুখস্থ করতে হবে এই প্রসেসটা মুখস্থ করার কোনো বিকল্প নয় এবং এখানে যে সূত্রটা রয়েছে সূত্রগুলো আপনাদের ইউজ করতে হবে সূত্রগুলোর ব্যবহার জানতে শিখতে হবে যে কোনটার পর কি আসবে এটা আপনাকে একবার ভালো করে যদি আয়ত্তে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের আর এই টাইপের অঙ্কগুলোর সমস্যা হবে না তো কস্টশিট আমাদের বের করতে বলছে আমরা কি করছি কস্ট শিট কিন্তু বের করে ফেলেছি এখন আমাদের আরেকটা প্রশ্ন করছে এখানে আমাদের এখানে আরেকটা প্রশ্ন করছে এটা হচ্ছে যে এখানে একটা টেন্ডার সাপ্লাই দিছে হ্যাঁ তা আমাদের কী করতে বলছে কম্পিউট দা প্রাইস অফ দ্য টেন্ডার টু আর্ন প্রফিট বিশ পার্সেন্ট অন টোটাল কস্ট টোটাল কস্টের উপর বিশ পার্সেন্ট যদি লাভ করে তাহলে টেন্ডারের প্রাইস বের করতে হবে বা টেন্ডারের খরচ বা টেন্ডার কস্ট বের করতে হবে তাহলে টেন্ডার কস্ট আমরা বের করি টেন্ডার কস্ট টেন্ডার কস্ট শিট এখানে পুনরায় আমরা প্রথম থেকে আবারও কি করব। টেন্ডারের জন্য একটা কস্ট শিট বের করব টেন্ডারের কস্ট শিট ছোট অত বড় না আমাদের ম্যানুয়াল কস্ট শিটের থেকে টেন্ডারের কস্ট শিট কি ছোট ম্যানুয়ালটার থেকে ছোট হবে তাহলে আমরা এখানে লিখি টি এন ডিআ আর টেন্ডার কষ্ট সিওটি কষ্ট এস এইসবল এটা রিকোয়ারমেন্ট বি লিখতে পারেন টেন্ডারের জন্য কি করবো আমরা কস্টশিট বের করব বা ব্যয় তালিকা বের করব ঠিক আছে টেন্ডারের জন্য তো মোটামুটি টেন্ডারের জন্য একটা কলাম দিলেই যথেষ্ট প্রথমে আমরা দেবো অ্যাকাউন্ট টাইটেলস এ সি সি ও অ্যাকাউন্ট টাইটেলস এ পাশে থাকবে আমাদের কি টাকা এখন টেন্ডার কস্ট কীভাবে বের করবো আমাদের প্রশ্নে এই বিষয়ে বলা থাকবে প্রশ্নে দেখেন তো কী বলা আছে প্রশ্নে বলা আছে যে এ ফ্যাক্ট দ্য ফ্যাক্টরি ইজ অ্যাবাউট টু সেন্ড এ টেন্ডার ফ্যাক্টরিতে কী করছে একটা টেন্ডার সেন্ড করছে ফর সাপ্লাই অফ মেশিন একটা মেশিনের জন্য দ্য কস্ট ডিপার্টমেন্ট এস্টিমেটেড দ্যাট এটার খরচ ধরা হয়েছে বা বিভাগটা খরচ নির্ধারণ করেছে দ্যাট দ্য ম্যাটেরিয়াল রিকোয়ার্ড উড এটার জন্য ম্যাটেরিয়াল বা কাঁচামাল প্রয়োজন ষাট হাজার টাকা তাহলে এই যে ষাট হাজার টাকা ম্যাটেরিয়াল বা কাঁচামাল প্রয়োজন এটা যদি আমরা মানে স্কোয়াশিটটা করি তাহলে ম্যাটেরিয়াল ইউজড বা র ম্যাটেরিয়াল লিখতে পারি আমরা আর এ ডাব্লিউ র এম এ টি ই আর আই এ এল এস র মেটেরিয়ালস কত টাকার ষাট হাজার টাকার প্রয়োজন এতটুকু বলছে আমরা এটা দেখে লিখে দিয়েছি এরপর বলছে ডাইরেক্ট ওয়েস উড কস্ট টাকা চল্লিশ হাজার এটার ডাইরেক্ট খরচ রয়েছে চল্লিশ হাজার তাহলে অ্যাড করে দেব ডাইরেক্ট ওয়েস টি ডাইরেক্ট ডাব্লিউ এ জি এস ডাইরেক্ট ওয়েস খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা ডাইরেক্ট ওয়েস আর ম্যাটেরিয়াল মিলে হয় প্রাইম কস্ট তাহলে দুইটা আমরা যোগ করে দেবো যোগ করে এক নাম্বারে পাবো কি আই আমি প্রাইম সিও এস টি প্রাইম কস্ট হচ্ছে আমাদের এক লক্ষ টাকা ঠিক আছে আচ্ছা এতটুকু পর্যন্ত ক্লিয়ার এরপরে দেখেন তো কী আছে এরপরে বলছে ফ্যাক্টরি ওভারহেড ইজ চার্জড ফ্যাক্টরি ওভারহেড চার্জ করা হয়েছে অ্যাট এ পার্সেন্টেজ অন প্রাইম কস্ট এইখানে গিরিংকে লাগাই দিছে যে প্রাইম কস্টের উপর পার্সেন্টেজ কাটতে বলছে এটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড এবং কি বলছে এবং অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ইজ চার্জ অফিস এর জন্য আবার কি করছে চার্জ করছে এটা এ অফ ফ্যাক্টরি ওভারহেড এটা আবার ফ্যাক্টরি ওভারহেডের উপর কাটতে বলছে ঠিক আছে তো তার মানে এখানে আমাদের কি হয়েছে আরও দুইটা খরচ হয়েছে এবং পার্সেন্টেজগুলো কোথা থেকে নিতে হবে এ বিষয়ে কি করা আছে প্রশ্নে উল্লেখ করা আছে যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যদি প্রশ্নের ডাইরেকশন নির্দেশনা দেওয়া থাকে তাহলে আমরা আমাদের প্রশ্নের নির্দেশনা অনুযায়ী সমাধান করব আর যদি প্রশ্নের ডাইরেকশান না দেওয়া থাকে তাহলে আমাদের ব্যক্তিগত সূত্র রয়েছে আমাদের ব্যক্তিগত না মানে এই অঙ্কগুলোর হচ্ছে সূত্রই রয়েছে এক কীভাবে বের করতে হয় ওইটা কিন্তু যদি অঙ্কের ডাইরেকশন দেওয়া থাকে কোথায় থেকে আমাদের পার্সেন্টেজ করতে হবে এটা আমরা অঙ্ক দেখেই করব। তাহলে এখানে পুনরায় অ্যাড হয়ে যাবে কি ফ্যাক্টরি ওভারহেড এফ এ সি টিও আর ওয়াই ফ্যাক্টরি ও ই আর ই এ ডি ফ্যাক্টরি ওভারহেড যোগ হবে এখন ফ্যাক্টরি ওভারহেডের টাকা বলা নাই বলা হয়েছে যে এটা প্রাইম কস্টের উপর নির্ধারণ করতে হবে তাহলে প্রাইম কস্টের উপর যদি নির্ধারণ করবো তাহলে আমাদের এখানে একটু ওয়ার্কিং করে নিতে হয় তাহলে ওয়ার্কিং করি ডাব্লিউ ও আর জি ওয়ার্কিং ওয়ান কী করবো পার্সেন্টেজ পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড এফ এ সি টিও আর ওয়াই ফ্যাক্টরি ও ভি এ ডি ফ্যাক্টরি ওভারহেড কারণ ওভারহেড হ্যাঁ এটা আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে কার উপর আমরা ফ্যাক্টরি ওভারহেড কাটবো তা আমাদের প্রশ্নে দেখেন তো কী বলছে ফ্যাক্টরি ওভারহেড ইজ চার্জ চার্জ অ্যাট পার্সেন্টেজ অন প্রাইম কস্ট প্রাইম কস্টের উপর ফ্যাক্টরি ওভারহেড কাটবো তার উপর পিআরআই এমই প্রাইম সিও এস টি এটা বলে দিছে তো কী বের করবো ফ্যাক্টরি ওভারহেড বের করবো তাহলে এখানে উপরে আমরা লিখবো ফ্যাক্টরি এফ এ সি টিআর ওয়াই ফ্যাক্টরি ও ভি ইআর এসি এ ডি তো এখন ফ্যাক্টরি ওভারহেড কত আর প্রাইম কস্ট কত এটা যে আমরা একটু আগে অঙ্কটা করলাম না এই অনুযায়ী আমরা দিব দেখেন তো একটু আগে যখন আমরা প্রাইম কস্ট বের করি এইটা হচ্ছে এক লক্ষ টাকা প্রাইম কস্ট তবে এইটার না আগেরটার এই যে একটু আগে আমরা ওয়ার্ক কস্ট শিট করলাম প্রাইম কস্ট পেয়েছিলাম কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ফ্যাক্টরি ওভার রেট ছিল বাষট্টি হাজার পাঁচশো তাহলে এই এটাই লিখবো প্রাইম কস্ট ছিল দুই হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার আর ফ্যাক্টরি ওভার ইন্টু হচ্ছে একশো আর ফ্যাক্টরি ওভার রেট হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো ইন্টু হচ্ছে একশো তাহলে এখানে পার্সেন্টেজ কত আসবে পঁচিশ পার্সেন্ট আসবে পঁচিশ তাহলে ফ্যাক্টরি ওভারহেড লেখবো পঁচিশ পার্সেন্ট কার উপর এই ডাইরেক্ট ওয়েজের উপর ডাইরেক্ট ওয়েজ কত ডাইরেক্ট ওয়েজ হচ্ছে সরি এটা হচ্ছে আমাদের প্রাইম কস্টের উপর তাহলে কত প্রাইম কষ্ট হচ্ছে এক লক্ষ এইখানকার এক লক্ষ টাকার পঁচিশ অর্থাৎ পঁচিশ হাজার টাকা আসবে আমাদের কি পঁচিশ হাজার টাকা আসবে ফ্যাক্টরি ওভারহেড তাহলে এটা যদি যোগ করি তাহলে এক লক্ষ পঁচিশ হাজার আসতেছে প্রাইম কষ্টের পর এটাকে বলা হয় ফ্যাক্টরি কস্ট দুই নম্বরে এফ এ সি টিও আর ওয়াই ফ্যাক্টরি সিও এস টি এখন খরচ কিন্তু আমাদের আরেকটা দিছে প্রশ্নের ভিতরে প্রশ্নটা পড়লে বুঝতে পারবেন অ্যান্ড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অর্থাৎ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এখানে লিখতে হবে ও এফ এফ আই সি অফিস অ্যান্ড এ অ্যাডমিনিস্ট্রেটিভ ও ই ওভারহেড ঠিক আছে এটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হবে কার উপর ফ্যাক্টরি ওভারহেডের উপর ফ্যাক্টরি ওভারহেড কত পঁচিশ হাজার এটা প্রশ্নে বলো আর না বলো এটা আমাদের সাধারণ নিয়ম ঠিক আছে ফ্যাক্টরি ওভারহেড কত পার্সেন্ট এটা কিন্তু আমাদের বলা নাই পার্সেন্টেজটা কত হবে এটা কিন্তু বলা নাই তাহলে ফ্যাক্টরি অ্যান্ড অফিস অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এটার পার্সেন্টেজটা কোথা থেকে নেব এটা আমাদের হয় প্রশ্ন সম্পর্কে প্রশ্নের ভিতরেই এ বিষয়ে আমাদের বলা থাকবে অথবা প্রশ্নে যদি বলা না থাকে প্রশ্নে যদি বলা না থাকে তাহলে আমরা সেটা আমাদের সূত্র অনুযায়ী বসাই দেবো তো আমরা দেখি প্রশ্নে কী বলা আছে প্রশ্নে বলছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ইজ চার্জ চার্জ করা চার্জ করা হয়েছে অ্যাট এ পার্সেন্টেজ অন ফ্যাক্টরি ওভারহেড এটা ফ্যাক্টরি ওভারহেডের উপর আবার চার্জ করা হয়েছে কার উপর চার্জ করা হয়েছে ফ্যাক্টরি ওভারহেডের উপর তাহলে পার্সেন্টেজটা আমরা বের করি তাহলে ওয়ার্কিং টু ডাব্লু টু পার্সেন্টেজ অফ কী বের করতে বলছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ও এফ এফ আই সি অফিস অ্যান্ড অ্যাড এডিএম অ্যাডমিনিস্ট্রেটিভ ই এক্সপি এক্সপেন্স হুম কার উপর করতে বলছে ফ্যাক্টরি ওভারহেডের উপর করতে বলছে তাহলে আমরা লিখব এফ এ সি আর ওয়াই ফ্যাক্টরি ও ভি ই আর এইচ ই এ ডি ফ্যাক্টরি হেড ইন্টু হচ্ছে একশো তো কী বের করবো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বের করবো তাহলে এটাকেই এখানে উপরে লিখে দেবো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ঠিক আছে তাহলে আমরা যে একটু আগে কস্ট শিট বের করলাম ওইখানে অফিস আর অ্যাডমিনিস্ট্রেটিভ কত আছে দেখি তো ফ্যাক্টরি তো এখানে বাষট্টি হাজার পাঁচশো একটু আগে লিখলাম বাষট্টি হাজার পাঁচশো আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে বত্রিশ হাজার দুশো পঞ্চাশ একত্রিশ হাজার দুশো পঞ্চাশ একত্রিশ হাজার সরি একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ হবে এটা আর কি লিখতে ভুল গেছে একত্রিশ হাজার দুশো পঞ্চাশ তাহলে এখানে আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লেখবো একত্রিশ হাজার দুশো পঞ্চাশ ইন্টু হচ্ছে একশো এটাকে যদি পার্সেন্টেজ করেন তাহলে আসবে পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে তাহলে এই পঁচিশ হাজার টাকার উপর এখন আমরা কী করব পঞ্চাশ পার্সেন্ট কাটব পঞ্চাশ পার্সেন্ট কাটলে আসবে বারো হাজার পাঁচশো ঠিক আছে বারো হাজার পাঁচশো এটাকে কী বলা হয় এই বারো হাজার পাঁচশো টাকা যে আসলো ফ্যাক্টরিকে ইয়ার পর এখন যদি আমরা যোগ করে দিই এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো এক লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশো এটাকে তিন নাম্বারে বলে টোটাল কস্ট টিও টোটাল সিও এস টি টোটাল কস্ট এখন টোটাল কস্টের সাথে যদি লাভ হয় তাহলে যোগ করবো প্রফিট যদি লস হয় তাহলে বিয়োগ করব লস তো আমাদের ব্যাঙ্কে কিন্তু বলে দিয়েছি যে টোটাল কস্টের উপর বিশ কি কী করবে টোটাল কস্টের উপর বিশ হবে লাভ তো টোটাল কস্ট এখানে প্রশ্নে কিন্তু বলা আছে যে কম্পিউট দ্য প্রাইস অফ দ্য টেন্ডার টু আর্ন এ প্রফিট টোয়েন্টি পার্সেন্ট অন টোটাল কস্ট টোটাল কস্টের উপর বিশ পার্সেন্ট তাহলে এখানে লিখবো প্রফিট পি আর ও এফ আই টি প্রফিট প্রফিট হবে কত এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা টোটাল কষ্টের উপর বিশ পারসেন্ট হুম তাহলে কত আসবে সাতাইশ হাজার পাঁচশো সাতাইশ হাজার পাঁচশো তাহলে এটাও ক্লোজ এখন সবগুলো যদি যোগ করি আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি তাহলে চার নম্বরে চলে আসবে এস এ এল এস সেলস তো এই দুটি যদি যোগ করে দিই এক লাখ পঁয়ষট্টি হাজার আসবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটাই হচ্ছে টেন্ডার শিট ঠিক আছে এখানে সেলস বলতে পারেন তবে এটাকে সেলস বলে না সাধারণত এটাকে যেহেতু টেন্ডার কস্ট শিট বের করছি তাহলে টি ই ডিইআর টেন্ডার প্রাইস পি আর আই সি এটাকে কী বলে টেন্ডার প্রাইস বলে তো আশা করা যায় বুঝতে পেরেছেন এভাবেই আপনারা যদি চান আমাদের কাছে সম্পূর্ণ বইটি পড়তে তাহলে আমাদের কাছে পড়তে পারেন আমরা পুরো বইটাই আপনাদের এভাবে পড়াচ্ছি এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপ এই মুহূর্তে দুইশো জন শিক্ষার্থী রয়েছে নতুন ব্যাচ আপনারা তাহলে আপনারা যুক্ত হতে পারেন এই যে বর্তমানে এখানে লাইভ ক্লাস রানিং চলছে এটা ফ্রি ক্লাস সেই সাথে এখানে অন্যান্য ক্লাসগুলো না হচ্ছে সেই সাথে প্রশ্ন এবং উত্তরের জন্য পিডিএফ দেওয়া হচ্ছে বিস্তারিত তথ্য জানতে এবং সবগুলোই ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী পাওয়ার জন্য এখানে ফিচার অপশন রয়েছে আপনারা ফিচার অপশন থেকে সবগুলো অধ্যায় দেখেন সবগুলো অধ্যায় চ্যাপ্টার টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সবগুলো চ্যাপ্টার এখানে পেয়ে যাবেন ঠিক আছে সেই সাথে আপনারা যদি অন্য সাবজেক্টে আমাদের কাছে পড়তে চান এটা আমাদের ফ্রি গ্রুপ এই গ্রুপে যুক্ত হতে পারেন এখানে যদি ফিউচার অপশানে ক্লিক করেন এখানে তাহলে আমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে আপনাদের এই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন এবং কিভাবে পেমেন্ট করবেন কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে গ্রুপের ভিতরে কেমন পাবেন ফ্রি ক্লাসগুলো কেমন এই সব বিষয়ে ধারণা আপনারা এখান থেকেই পাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আমাদের অনলাইন ব্যাচে পড়তে চাইলে এভাবেই সম্পূর্ণ বইটাই আমরা পড়িয়ে দিব একদমই নামমাত্র ফি দিয়ে আপনারা আমাদের কাছে এই বইটা কমপ্লিট করতে পারবেন পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট পাবেন এবং আপনাদের যে কোনো সমস্যায় আমাদের জানাতে পারবেন তো আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে আমরা নেক্সট পর্বে অন্য কোনো চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ সেই চ্যাপ্টারটাও যেন আপনাদের কাজে লাগে আর কসচিট এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ এই চ্যাপ্টারে কমপক্ষে দশ নাম্বার আপনারা অবশ্যই অবশ্যই পাবেন যেহেতু দশ নাম্বার কিন্তু অনেক বিষয় অনেক বড় একটা বিষয় সো দশ নাম্বার মিস করতে না চাইলে এই অঙ্কটা বিশেষ করে ভালো করে পড়ে নেবেন ঠিক আছে আর যারা আপনার আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাচ্ছেন আমার এখানে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন দিতে পারে ধন্যবাদ